হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি শার্ক মাছ তো যেটা আমি জীবনে প্রথম দেখলাম এত কাছ থেকে আর জীবনে প্রথম হয়তো খাবো তো ভাবলাম চলো বন্ধুদের সাথেও একটু শেয়ার করি তো মাছে আমি নুন হলুদ মেখে নিয়েছি আর প্রথমবার রান্না করছি তো বুঝতে পারছিলাম না মাছটাকে ঠিক কীভাবে রান্না করব আর ওটাতে মানে রান্না করলে খেতে পারবো না খেতে পারবো না ওটা নিয়েও আমি একটু কনফিউশন ছিলাম মানে টেস্ট লাগবে না লাগবে না আমার বর বলছিল খুব ভালো লাগবে খেতে দেখবে তো যাই হোক ওর কথা মতোই রান্নাটা করছি আমি আমি তো প্রথমে দেখে বললাম এগুলো আবার কী ধরনের মাছ রান্না করলে খেতে পারবো তো তো বলছে খেতে পারবে তো দেখো আমি নুন হলুদ মেখে মাছটাকে ভালো করে একটু কড়া করে মাছটা ভেজেছি আর মাছটাকে আজকে আমি রান্না করছি হলো এখানে দেখো আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা সরি কাঁচা লঙ্কা দেওয়া হয়নি আদা পেঁয়াজ রসুন এই সব দিয়ে পেস্ট একটা পেস্ট বানিয়ে নিয়েছি কড়াইতে এখানে দিয়ে দিলাম তেল আর মাছ ভাজা মানে মাছটা ভাজতেই প্রচুর তেল বের হয়েছে আমি যতটুকু তেল দিয়েছি তার থেকে আরও অনেকটা তেল মানে বাড়তি হয়ে গেছে তো এখানে আমি দেখো পোড়নে দিয়ে দিলাম এলাচ দারচিনি তো ফার্স্ট টাইম রান্না করছি জানি না কেমন টেস্ট হবে কিন্তু মাছটা দেখে মনে হচ্ছে ভালোই হবে তো চলো এখানে পোড়নটা দিয়ে তারপর আমি এখানে আদা রসুনের যে পেস্ট আমি বানিয়েছি তো সেটা ঢেলে দিলাম আর এবার মশলাটাকে ভালো করে কষানোর পালা তার আগে এতে আরও কিছু মশলা অ্যাড করার আছে তো সবার প্রথমে দেখো এখানে আমি হলুদ গুঁড়োটাকে অ্যাড করে দিচ্ছি দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু ভালো কালার আসে আর তারপর এতে আমি এক এক করে এবার সব মশলাপাতি অ্যাড করতে থাকব। হলুদ গুঁড়ো অ্যাড করার কিছুক্ষণ পর আমি এতে এবার অ্যাড করে দিচ্ছি হলো লঙ্কা গুঁড়ো তো দেখো লঙ্কা গুঁড়ো মানে বেশি আবার ঝাল করব না কারণ ছেলেকেও খাওয়াবো তার জন্য ঝালের পরিমাণটা একটু কমই করব তো দেখো এখানে লঙ্কাটাও পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে তারপর এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি হলো জিরের গুঁড়ো মানে জিরে ধনে আমি একসাথেই রেখে দিয়েছি একই কৌটোতে তো জিরে ধনে এখানে দুটো গুঁড়োই একসাথে আছে তো দেখো জিরে ধনের গুঁড়োটা দিয়ে দিলাম তারপর এবার মশলাটাকে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো ফার্স্ট টাইম রান্নাটা করছি রান্না করতে করতেই ভাবছিলাম পরিশ্রমটা বৃথা যাবে না তো টেস্ট হবে তো মানে অনেক কিছু ভাবছিলাম তো যাই হোক দেখো এখানে এবার আমি নুনটাকেও অ্যাড করে দিলাম এবার মশলাটাকে আবার কষাতে থাকবো অনেকক্ষণ ধরে ভালো করে কষালাম মশলাটা একটু মানে যে জল জলে যে ভাবটা আছে সেটা একদমই শুকিয়ে যাবে তারপরে এতে এবার আমি দেখো কি করছি টমেটো অ্যাড করব ঠিক আছে তো এখানে আমি একটা টমেটো একটা নয় সরি দুটো টমেটো কেটে নিয়েছিলাম তো দেখো ভেবেছিলাম টমেটোটাকে পেস্ট করে দেব তারপর বাবা ভাবলাম যে চলো না পেস্ট করব না এটাকে এভাবেই দিয়ে দেব তো দেখো এখানে টমেটোটাকে অ্যাড করার পর এবার আমি একটু আরও ভালো করে কষাবো কারণ টমেটোটাকেও একটু সেদ্ধ হতে হবে তো আমি ঢেকেও দিয়েছিলাম সেটা আর শেয়ার করে নিই তোমাদের সাথে এখানে দেখো জলটা অনেকটা টেনে এসছে আর টমেটোটাও প্রায় কষে এসছে তো কষাতে কষাতে একদম শুকনো শুকনো করে ফেলছি এটাকে মশলা কষানোর একটা মানে কি বলবো একটা ঝাঁজঝাঁজ একটা গন্ধ বের হয়ে গেছে মশলা থেকে কারণ তেল লঙ্কা গুঁড়ো সব কিছুর একটা মানে যে স্মেল ওটা বের হয়ে গেছে তারপর আমি এতে এবার অ্যাড করে দিচ্ছি হলো জল ঠিক আছে তো দেখো এখানে জলটাকে দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব তো জল মেশানোর পর কিছুক্ষণ পর ঝোলটা ফুটে ওঠার পর আমি এখানে এবার মাছগুলো অ্যাড করে দিচ্ছি জীবনে এই প্রথম শার্ক মাছ রান্না করছি আর জীবনে প্রথম খাব ভাবলাম বন্ধুদের সাথেও একটু শেয়ার করি হয়তো তোমরা অনেকে খেয়েছ টেস্ট কেমন আশা করি জানো কিন্তু আমার জন্য ফার্স্ট টাইম তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে